আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা পড়বো খুব ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে ড্রোবন, সাসপেনশন এবং কলয়েডের মধ্যে পার্থক্য। তার আগে আমরা জানব যে আমরা সমগ্র মিশ্রণকে দুই ভাগে ভাগ করতে পারি, সমসত্ব মিশ্রণ এবং অসমসত্ব মিশ্রণ। এই সমসত্ব মিশ্রণকে আমরা বলি আসলে দ্রবণ বা প্রকৃত দ্রবণ, যেখানে দ্রব্য এবং দ্রাবকের অনুপাত সব জায়গায় সর্বক্ষেত্রে একই থাকে, প্রত্যেকটা উপাদানের শতকরা সংযুতি যে কোনো প্রত্যেকটা জায়গায় সেম থাকে। কিন্তু অসমসত্ব মিশ্রণের বৈশিষ্ট্য হচ্ছে ভিন্ন ভিন্ন, আমরা যদি মানে জায়গা থেকে অসমসত্ব মিশ্রণ নেই, একই অসমসত্ব মিশ্রণে এক এক জায়গায় শতকরা সংযুতি এক এক রকম থাকে। তো সেখানে দ্রব্য এবং দ্রাবক খুব সুষমভাবে বিন্যস্ত থাকে না, এবং সেখানে দেখা যায় যে কিছু কিছু ক্ষেত্রে দ্রব্য কণাগুলো অনেক সময় দ্রাবকের তলায় জমে থাকে, অধক্ষেপ দেখা যায়। তো এরকমভাবে আমরা অসমসত্ব মিশ্রণকে আসলে দুই ভাগে তিন ভাগে ভাগ করি, প্রথমত সাসপেনশন, তারপরে হচ্ছে কলয়েড, এবং শেষে হচ্ছে অধক্ষেপ। তো আজকে মূলত আমরা প্রকৃত দ্রবণ অর্থাৎ সমসত্ব মিশ্রণ, তার সাথে সাসপেনশন এবং কলয়েডের কী কী পার্থক্য দেখা যায় সেই পার্থক্যগুলো নিয়ে আলোচনা করব। তাহলে এক পাশে আমরা এখানে লিখব হচ্ছে পার্থক্যের বিষয়। পার্থক্য বিষয়ের মধ্যে আমাদের প্রথম যে পয়েন্ট অর্থাৎ তিনটা জিনিসের মধ্যে আমরা কোন ব্যাপারটা নিয়ে পার্থক্য লিখব, প্রথমে হচ্ছে ভৌত অবস্থা নিয়ে। ভৌত অবস্থা, তো দ্রবণের ভৌত অবস্থা কেমন? স্বচ্ছ সমসত্ব মাধ্যম, স্বচ্ছ সমসত্ব। সাসপেনশন হচ্ছে অস্বচ্ছ ও অসমসত্ব। একইভাবে কলয়েডও হচ্ছে অস্বচ্ছ ও অসমসত্ব। দ্বিতীয় যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে কণার ব্যাস। দ্রবণের জন্য কণার ব্যাস থাকে 0.1 থেকে 2 ন্যানোমিটার, এই রেঞ্জের মধ্যে থাকবে। দ্রবণের ক্ষেত্রে দ্রব্য কণার ব্যাস 0.1 থেকে 2 ন্যানোমিটার, এই রেঞ্জের মধ্যে থাকে। এবং সাসপেনশনের জন্য কণার আকার হবে হচ্ছে 500 ন্যানোমিটারের চেয়ে বেশি। কলরের জন্য কণার আকার হচ্ছে 2 থেকে 500 ন্যানোমিটার, তার মানে কণার ব্যাস দ্রবণের জন্য সবচেয়ে কম 0.1 থেকে 2 ন্যানোমিটার, দ্রবণের থেকে একটু বেশি কলয়েডে 2 থেকে 500 ন্যানোমিটার, কলয়েডের চেয়েও বেশি হচ্ছে সাসপেনশনের জন্য, 500 ন্যানোমিটারের চেয়েও বেশি আকারের হবে কণার ব্যাস। এরপরে হচ্ছে ব্রাউনীয় গতি হচ্ছে কলয়েডের বিশেষ বৈশিষ্ট্য। কলয়েডের মধ্যে একমাত্র ব্রাউনীয় গতি দেখা যাবে, তাহলে সাসপেনশনেও ব্রাউনীয় গতি পাওয়া যাবে না, দ্রবণেও ব্রাউনীয় গতি পাওয়া যাবে না। তাহলে ব্রাউনীয় গতি দ্রবণে নেই, সাসপেনশনেও নেই, কলয়েডে আছে। ব্রাউনীয় গতি হচ্ছে দ্রবণের মধ্যে কণার বা দ্রব্য কণার বিশেষ ধরনের গতি। এই দ্রব্য কণাগুলো বিক্ষিপ্তভাবে ছড়াছড়ি করতে থাকে এবং এগুলো সাধারণ মাইক্রোস্কোপে চোখে দেখা যায়। তো বিজ্ঞানী ব্রাউন এটা আবিষ্কার করেছিলেন বলে এটাকে বলা হয় ব্রাউনীয় গতি। এরপরে আছে হচ্ছে টিন্ডাল প্রভাব। টিন্ডাল প্রভাবও হচ্ছে কলয়েডের বিশেষ বৈশিষ্ট্য, শুধুমাত্র কলয়েডের মধ্যে টিন্ডাল প্রভাব আছে, দ্রবণেও টিন্ডাল প্রভাব নেই এবং সাসপেনশনেও টিন্ডাল প্রভাব নেই, কলয়েডে আছে। এরপরে হচ্ছে আমরা পড়ব মাধ্যমে সুস্থিতি। সুস্থিতি, আমরা জানি দ্রবণের মধ্যে মাধ্যমটা হচ্ছে সুস্থিত থাকে, তো দ্রবণ সুস্থিত মাধ্যমের মধ্যে থাকে, সাসপেনশন কিন্তু অস্থিত মাধ্যম, স্থির মাধ্যম না সাসপেনশন। অপরদিকে কলয়েডও একটা সুস্থিত মাধ্যম হিসেবে কাজ করে। এরপরে 6 নম্বর যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে
দ্রবণের জন্য মাধ্যমের দশা হচ্ছে অদৃশ্য, দ্রবণের মাধ্যম দেখা যাবে না। সাসপেনশনের মাধ্যমের দশা সাধারণ মাইক্রোস্কোপ দিয়ে দেখা যায়। অপরদিকে কলয়েডে আমরা মাধ্যমের দশা দেখতে পারি আলট্রা মাইক্রোস্কোপ দিয়ে, আলট্রা মাইক্রোস্কোপ। এরপর শেষে আমরা দেখব হচ্ছে এক্সাম্পল। দ্রবণের এক্সাম্পল অনেক ধরনের হতে পারে, তার মধ্যে সবচেয়ে কমন আমরা জানি সোডিয়াম ক্লোরাইড দ্রবণ। তো তাহলে আজকে আমরা পড়লাম হচ্ছে দ্রবণ, সাসপেনশন এবং কলয়েডের মধ্যে পার্থক্য। প্রথমে দেখলাম ভৌত অবস্থা, দ্রবণ স্বচ্ছ সমসত্ত্ব, সাসপেনশন অস্বচ্ছ এবং অসমসত্ত্ব, এবং কলয়েড অস্বচ্ছ এবং অসমসত্ত্ব। এরপরে কণার ব্যাস দেখলাম, দ্রবণের কণার আকার সবচেয়ে ক্ষুদ্র 0.1 থেকে 2 ন্যানোমিটার। কলয়েডের আকার, কণার আকার দ্রবণের আকারের চেয়ে একটু বেশি, সেটা হচ্ছে 2 থেকে 500 ন্যানোমিটার। সাসপেনশনের কণার আকার সবচেয়ে বেশি, 500 ন্যানোমিটারের চেয়ে বেশি ব্যাস হয়। ব্রাউনীয় গতি এবং টিন্ডার প্রভাব দুইটাই হচ্ছে কলয়েড কণার বিশেষ বৈশিষ্ট্য। তার মানে শুধুমাত্র কলয়েডের ক্ষেত্রে আমরা এই দুইটা প্রভাব দেখতে পাবো, ব্রাউনীয় গতি দেখতে পাবো এবং টিন্ডার প্রভাব দেখতে পাবো। সাসপেনশন এবং দ্রবণের জন্য এগুলো নেই। এরপর দেখলাম মাধ্যমের সুস্থিতি। মাধ্যমের সুস্থিতির মধ্যে একমাত্র দ্রবণই হচ্ছে সুস্থিত মাধ্যম, এছাড়া সাসপেনশন কেমন অস্থিত, তবে কলয়েডও কিছুটা সুস্থিত, দ্রবণের চেয়ে কম কিন্তু সাসপেনশনের চেয়ে বেশি সুস্থিত। তারপর মাধ্যমের দশা, অর্থাৎ মাধ্যমটা কেমন বা বিস্তৃত মাধ্যমটা কেমন আমরা কীভাবে কী দিয়ে দেখতে পাই, সেটা হচ্ছে দ্রবণের জন্য মাধ্যমের দশা অদৃশ্য, সাসপেনশনের জন্য আমরা সাধারণ মাইক্রোস্কোপ দিয়ে দেখতে পারি, আর কলয়েডকে আমরা আলট্রা মাইক্রোস্কোপ দিয়ে দেখতে পারি। শেষে আমরা দেখলাম এক্সাম্পল কিছু, যেমন দ্রবণের এক্সাম্পল সোডিয়াম ক্লোরাইড দ্রবণ, সাসপেনশনের জন্য এক্সাম্পল রক্ত কলেরা ভ্যাকসিন, এবং কলয়েডের জন্য এক্সাম্পল দেখলাম দুধ, মিল্ক অফ ম্যাগনেশিয়া, বাটার ইত্যাদি। তো এই ছিল আজকে আমাদের আলোচনা, আশা করি সবাই বুঝতে পেরেছো। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।